শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। করোনার ধাক্কা কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে শুভ দেবনাথ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুভ, অনুশীলনে যোগ দিলেও সাকিবের প্রথম টেস্টে অংশ নেওয়ার বিষয়টি আসলে এখনো কতটা অনিশ্চিত? অর্থে অনিশ্চিত এবং নিশ্চিত কথা বলতে হবে, সাকিব সকালে মাঠে এসেছেন এবং তিনি ব্যাটিং করছেন, এটা কিন্তু খুব বড় একটি বিষয়। ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার কথা বারবারই বলা হচ্ছে এবং সাকিব যেহেতু ব্যাটিং করছেন, আশা করা হচ্ছে সাকিব প্রথম টেস্ট খেলতে পারেন। কারণটা হচ্ছে তিনি যদি ব্যাটিং করবেন পরবর্তীতে বোলিং করবেন, এবং তিনি যে ব্যাটিং করতে নেমেছেন এটা কিন্তু স্বস্তি একটি বিষয়। বাংলাদেশ ক্রিকেটকে যারা পছন্দ করে তারা জানেন যে সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বড় একটি ভূমিকা পালন করে, কারণ তিনি থাকলে বোলিং এবং ব্যাটসম্যানদের জন্য কাজটি অনেক সহজ হয় এবং টিম করতে খুব সহজ হয়। আমরা এখন দেখানোর চেষ্টা করছি, বাংলাদেশ দল অনুশীলন করছে, সাকিব একটি সাইডে নেটে ব্যাটিং করছে এবং অপরদিকে ব্যাটিং করছে মুশফিকুর রহিম, দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্যাট করছে। আমরা দেখছি যে মুমিনুল হক বল হাতে তিনি নেটে বল করছেন, মোসাদ্দেক হোসেন সৈকতকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বল করছেন, মোসাদ্দেক হোসেন সৈকত যেখানে বল করছেন সেখানে মুশফিক ব্যাট করছে এবং সাকিব যেখানে ব্যাট করছেন সেটি সাদা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে, যেহেতু বায়ুবাবুল একটা বিষয় আছে। যদিও এই সিরিজে বায়ুবাবুল নেই, তার পরবর্তীতে কিন্তু এমনটি করা হচ্ছে। এর আগে আমরা দেখছি যে মূল মাঠে নুরুল হাসান সোহান কিপিং করছেন, রাসেল ডোমিঙ্গো যে টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে কথা বলছেন, মোসাদ্দেক হোসেন সৈকত থেকে শুরু করে জয় প্যাড পরে দাঁড়িয়ে আছেন, সেটাও কিন্তু বাংলাদেশ দলের জন্য একটি ভালো স্বস্তির বিষয়। কারণ আমরা জানি যে চট্টগ্রাম পিচে সবসময় ব্যাটসম্যানদের জন্য স্বর্গই বলা হয়, কারণ এখান থেকে অনেক রান আসে। আমরা এর আগেও অনেকগুলো দেখেছি বোলারদের মূলত পরীক্ষা নিতে হয়, যেহেতু বাংলাদেশ বোলাররা ভালো ছন্দ রয়েছে সেক্ষেত্রে ব্যাটসম্যানদের দায়িত্ব পালন করতে হয়, মূলত ব্যাটসম্যানরা তারা কীভাবে এই রোলটা প্লে করবে। তারপর যেমনটি বলতে হবে যে বাংলাদেশ দলের জন্য কিন্তু একটি নিজেদের ফিরে পাওয়ার সুযোগ, কারণটা হচ্ছে যে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে টেস্ট হেরে এসেছে তার পরবর্তীতে বাংলাদেশ যে ঘরের মাটিতে টেস্ট খেলছে, চট্টগ্রাম যেখানে আগেই বলেছি যে ব্যাটসম্যানদের জন্য খুব ভালো একটি বিষয় হয়েছে। তবে আকাশের বিষয়ে যেমনটি বলে রাখতে হবে যে আকাশ কিছুটা মেঘলা রয়েছে, যদিও আজকের দিনে বৃষ্টির সম্ভাবনা আছে, কাল থেকে বৃষ্টি হওয়ার খুব একটি কথা নেই। তার পরবর্তীতেও যে বাংলাদেশ দলের জন্য খুব ভালো একটি বিষয় হবে যদি বাংলাদেশ এই টেস্টটি একটি রেজাল্ট নিয়ে শেষ করতে পারে। সংবাদ সম্মেলন 12টার সময় অনুষ্ঠিত হবে, সেখানে মুমিনুল হক সংবাদ সম্মেলনে থাকবেন, তার কাছে আমরা জানার চেষ্টা করবো সাকিবের সবশেষ আপডেট। অর্থে এই ছিল আমার কাছে এখন সর্বশেষ।